তোমরা সকলে হয়তো এখন অবগত যে কালকেই প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি। উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন পদ্ধতিটি কালকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী প্রত্যেকে নিজেই কোনো একটা সাবজেক্টে কত নম্বর পাবে বা তার প্রাপ্ত নম্বর কত সে নিজেই হিসেব করতে পারবে। এখন দুই ধরনের সাবজেক্ট আমাদের আছে, একটা হচ্ছে ল্যাব বেসড আর একটা হচ্ছে নন ল্যাব বেসড। মনে করি ল্যাব বেসড সাবজেক্টটি হলো কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রি সাবজেক্টে কে একজন উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট কত নম্বর পাবে সেটা হিসেব করার জন্যে 70 নম্বরের আমাদের থিওরি পার্ট হয় আর 30 নম্বরের হয় ল্যাব। এখন এই 70 নম্বরের মধ্যে 40% হবে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী আর 60% নম্বর পাবে তার ক্লাস ইলেভেনে প্রাপ্ত নম্বর। 70 নম্বরের 40% হয় 70 গুণিত 40/100 আর 70 নম্বরের 60% হয় 70/60/100। এবার 28 আর এইটা হয় 42। এখন এই যে 28 নম্বরটা হলো সেইটা হবে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী আর এই যে 42 নম্বরটা পেলাম এইটা হবে ক্লাস ইলেভেনের প্রাপ্ত নম্বর অনুযায়ী। এখন মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী যে নম্বরটা আমরা হিসেব করব সেটা হচ্ছে এমন চারটি বিষয় নিব যেই চারটি বিষয়ে পরীক্ষার্থী সব থেকে বেশি নম্বর পেয়েছে। তাহলে মনে করা যাক যে সমস্ত বিষয়গুলোতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে এরকম চারটি বিষয়ে মোট 300 নম্বর পেয়েছে। এখন 300 নম্বর পেয়েছে কত নম্বরের মধ্যে? 400 নম্বরের মধ্যে। তাহলে 300/400 গুণিত যে পার্টটা মাধ্যমিকের জন্য নেওয়া হচ্ছে সেই নম্বরটা ইনটু 28। আর ক্লাস ইলেভেনে থিওরি পার্টে 70-এর মধ্যে যত নম্বর পেয়েছে সেইটা, তাহলে মনে করা যাক 70-এর মধ্যে হয়তো ওই ক্যান্ডিডেট 60 নম্বর পেয়েছে। তাহলে 60/70 × 42। এবার 30-এর মধ্যে প্র্যাকটিক্যালে ওর প্রাপ্ত নম্বরটা ডাইরেক্টলি যোগ হবে। মনে করা যাক 30-এর মধ্যে প্র্যাকটিক্যালে তাকে 25 দেওয়া হয়েছে, তাহলে তার প্রাপ্ত মোট নম্বর এটাকে হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 82। তাহলে যে কোনো ল্যাব বেসড বিষয়ের জন্য আমরা এইভাবে প্রাপ্ত নম্বর হিসেব করতে পারি। এখন মনে করা যাক কোনো একটা নন ল্যাব বেসড বিষয়, মনে করি সাবজেক্টটি ম্যাথামেটিক্স। এখন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেহেতু ল্যাব থাকে না তাই এখানে 20 নম্বরের প্রজেক্ট থাকে, তাহলে দুটো নম্বর বিভাজন হয়, একটা হচ্ছে 80 নম্বরের লিখিত পরীক্ষা আর 20 নম্বরের প্রজেক্ট। এখন এই 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে 40% মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী আর 60% ক্লাস ইলেভেনে প্রাপ্ত নম্বর অনুযায়ী। এখন এই 80 নম্বরের 40% তার 32 আর 80 নম্বরের 60% যেটা হয় সেটা হচ্ছে 48। এখন এই 32 নম্বর হবে মাধ্যমিকের ফলাফল অনুযায়ী আর 48 নম্বর হবে ক্লাস ইলেভেনে প্রাপ্ত নম্বর অনুযায়ী। এখন মনে করা যাক যে ওই পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় যে বিষয়গুলো, যে চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সেইগুলো যোগ করে মোট দাঁড়ায় 350 নম্বর। তাহলে মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী ওর প্রাপ্ত নম্বরটা যেটা হবে সেটা হচ্ছে 350/400, যেহেতু 400 নম্বরের পরীক্ষা চারটি বিষয়ে ধরা হয়েছে, গুণিত 32। ক্লাস ইলেভেনের ক্ষেত্রে যেটা হবে সেটা 80 নম্বরের মধ্যে ক্লাস ইলেভেনে যে নম্বরটা পেয়েছে সেটা, মনে করা যাক সেই নম্বরটি হলো 70, তাহলে 70 কতর মধ্যে পেয়েছিল 80 গুণিত 48। আর 20 নম্বরের প্রজেক্টের মধ্যে যেই নম্বরটা পেয়েছে সেটা ডাইরেক্টলি যোগ হবে, মনে করা যাক সেই নম্বরটি হলো 15। এটি হিসেব করলে যেটি দাঁড়ায় সেটি হলো 85। তাহলে অঙ্কে মোট প্রাপ্ত নম্বর 85। এইভাবে ল্যাব বেসড বা নন ল্যাব বেসড যে কোনো বিষয়ের জন্যে একজন পরীক্ষার্থী নিজেই তার প্রাপ্ত নম্বর হিসেব করতে পারে।